ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে দুটি আয়াত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অমিয় মুখরিত বাণী আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় ভাই ও বোন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, আপোষে কোন প্রকারের কথা বলবেন না। যারা পথে ঘাটে আছেন, চায়ের দোকানে বসে আছেন, বাড়িতে আছেন, ভাবছেন চায়ের কাপে চুমু দেওয়া হবে, বক্তব্য শোনা হবে, আমি বলবো এই দুটো কাজ একসাথে অসম্ভব। মানুষ জান্নাতেও যাবে, জাহান্নামেও যাবে, পবিত্র কোরআন এবং সুন্নাহ এবং উম্মতে মুসলিমার ঐক্য দ্বারা এটা প্রমাণিত। এমনকি এটা ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে, পৃথিবীতে যারা ধর্ম মেনে চলে তারা এরা বিশ্বাস করে। আমার এই ভারতবাসী তথা আমার অমুসলিম হিন্দু ভাইরাও এটা বিশ্বাস করে যে মানুষ জান্নাত জাহান্নামে যাবে, তারা স্বর্গ ও নরক বলে। মানুষ যে জাহান্নামে যাবে, অনেক যাবে, জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। মানুষ যে নরকে যাবে, নরকে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকগুলো কারণ উল্লেখ করেছেন যে কারণে মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে এ কথাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير সূরা মুলকের 10 নম্বর আয়াত। জাহান্নামীরা বলবে, আমরা যদি শুনতাম ও বুঝতাম তবে জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না। বলবেন যে আমরা তাহলে শুনছি তো, আমাদের তাহলে জাহান্নামে যাওয়ার প্রশ্ন নাই, আমরা শুনছি। যে তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তাহলে জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না। বলবেন যে আমরা তো শুনছি। আসলে এর অর্থ শুধু বাহ্যিক এই শোনা নয়, বরং মনোযোগ দিয়ে শোনা এবং তা বিবেক বুদ্ধি দিয়ে বুঝে সেই অনুযায়ী জীবনযাপন পরিচালনা করা। যারা মনোযোগ দিয়ে শুনে না এবং বিবেক বুদ্ধি দিয়ে বুঝার প্রচেষ্টা করে না, মূলত তারাই জাহান্নামে যাবে। এটা আমার বানানোর কথা বলছি না, কোরআনের আয়াত এবং অন্যান্য হাদিসের প্রেক্ষাপটে আপনাদের সম্মুখে নির্যাস্ত দিয়ে প্রসঙ্গ বলে দিলাম। সুতরাং ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোকের উদাহরণ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন জাহান্নামীর উদাহরণ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে একটা লোক জাহান্নামে তার নাড়ি ভুঁড়ি গুলো বের হয়ে থাকবে, ঘুরতে থাকবে জাহান্নামে, পেট পুড়বে, নাড়ি বেরিয়ে যাবে পেট থেকে, তারপরে ঘুরতে থাকবে। বলবেন আমরা তো দেখছি পুড়ে গেলে ছাই হয়ে যায়। যে পুড়ে গেলে ছাই হয়ে যায় এটা আমাদের ইয়ে, কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামে মানুষকে যুগ যুগ ধরে, এমনকি নাস্তিক কাফের মুশরিক যারা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবে, এরা অনন্ত সময় ধরে জাহান্নামে শাস্তি ভোগ করবে। তার জন্য আল্লাহ তাআলা তাদের চামড়াগুলোকে আবার পরিবর্তন করে দেবেন নতুন চামড়ায়। যেমন যেমন পড়বে
শাস্তি লাঘব হতে যাবে চামড়া পুড়ে যাওয়ার কারণে, আপনার অভ্যস্ত হওয়ার কারণে, তখন আবার নতুন চামড়া দিয়ে তা পরিবর্তন করে দেবেন, যাতে নিত্য নতুন জাহান্নামের স্বাদ তারা ভোগ করতেই থাকে। এ কথা আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছে। তো একটা মানুষের উদাহরণ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে একটা মানুষ জাহান্নামে জ্বলতে থাকবে, নাড়ি ভুঁড়ি গুলো বের হয়ে যাবে, কোনর বলদ যেমন ঘুরতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গাধার উদাহরণ দিয়েছেন, যে গাধা যেমন চাকতি নিয়ে চতুর্দিকে ঘুরতে থাকে, অনুরূপ ভাবে এ জাহান্নামে ঘুরতে থাকবে। তো লোকজন তখন তার কাছে গিয়ে বলবে, আপসে তারা বলা বলে করে, আরে এটা অমুক না, চা দেখে গিয়ে জিজ্ঞেস কর। এক তো তারা নিজেরাই জাহান্নামে, পুরুষ এবং মহিলা জাহান্নামে তারা শাস্তি ভোগ করছে, কঠিন শাস্তি ভোগ করছে। তারপরে তারা আরো আশ্চর্য হয়ে যাবে, আফসোস করবে যে আমরা তো জাহান্নামে জাহান্নামে, ওই যে লোকটা দেখছি, ওই লোকটাকে এ তো মনে হচ্ছে ও যেন বক্তা, ও যেন মোবাল্লিগ, ও যেন ধর্মীয় পণ্ডিত। তো ওকে একটু ওখানে গিয়ে দেখি, তাকে গিয়ে জিজ্ঞেস করে, আরে আপনি কি উমুক নন, আপনার এই অবস্থা কেন? তখন সে বলবে যে হ্যাঁ আমি হচ্ছি উমুক, আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু নিজে সৎ কাজ করতাম না, আমি অসৎ কাজে বাধা দিতাম কিন্তু আমি নিজেই অসৎ কাজ করতাম, আমি মন্দ কাজে বাধা দিতাম কিন্তু নিজেই মন্দ কাজ করতাম, ভালো কাজে নির্দেশ দিতাম কিন্তু নিজে ভালো কাজ করতাম না। বক্তা তো এই জন্যই জাহান্নামে যে সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজে বাধা দিয়েছে, কিন্তু সে নিজে তা অ্যাপ্লাই করেনি, জীবনে বাস্তবায়ন করেনি। সুপ্রিয় ভাই এবং বলে, এজন্য বক্তা জাহান্নামে। যে পুরুষ এবং মহিলাগুলো এসে জিজ্ঞেস করছে আপনি কি উমুক নন, সেই লোকগুলো কারা বলেন তো? সেই লোকগুলো শ্রোতা, সেই লোকগুলো শ্রোতা, ওই বক্তার ওরা শ্রোতা, ওই বক্তার বক্তব্য শুনেছে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে এবার বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমা ওয়া নাকিলু, তারা বলবে যদি আমরা শুনতাম, মানে বাহ্যিক ভাব যদি নেই, যদি আমরা শুনতাম, তাহলে শুনেছি তো বক্তব্য। এজন্য এর তাৎপর্য কি হলো, যদি আমরা মনোযোগ দিয়ে শুনতাম এবং বিবেক বুদ্ধি দিয়ে বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করতাম, তাহলে আমরা জাহান্নামের জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না। সহিহ বুখারী হাদিস নম্বর 2967 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2989। সুপ্রিয় ভাই বলবেন, আমরা বক্তব্য শুনতে এসেছি, যারা রাস্তায় এখন আছেন, পথে আছেন, তাদেরকে বলবো বক্তব্য একটু মনোযোগ দিয়ে শোনার প্রচেষ্টা করুন। যে কোনো আলোচক আলোচনা করবেন, বক্তা বক্তব্য রাখবেন, তাদের বক্তব্য একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকে অনেক জায়গাতে কেউ কেউ বলেন, আসলে শিক্ষিত লোকগুলো এজন্যই আমরা উপস্থিত হই না যে সেখানে কি আলোচনা হয়, সেখানে তো কোরআন এবং সুন্নাহ আলোচনা হয় না। সুপ্রিয় ভাই এবং বোন, জালসায় যদি কোরআন সুন্নাহ আলোচনা না হয় তাহলে কোন জায়গায় হয়? মাদ্রাসার জালসায় যদি কোরআন এবং সুন্নাহ আলোচনা না হয় তাহলে কোন জায়গায় আলোচনা হয়? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে? কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, মুসলিম যারা আছেন তারাও এবং অমুসলিম যারা আছেন তারাও, যে কোনো স্তরেরই হন না কেন, কথা কিছুক্ষণ অন্তত মনোযোগ দিয়ে শুনুন। প্রশাসনের লোক যারা আছেন তাদেরও আমি বলবো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আরজিকর ঘটনাকে কেন্দ্র করে দেশে এবং বিদেশে হাজার হাজার আন্দোলন হয়েছে, 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখন পর্যন্ত নেই এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। অপরাধী এখনো সঞ্জয় যাকে অ্যারেস্ট করেছে সে এখনো স্বীকার করে নাই যে আমি অপরাধটা করেছি। সে বারবার চিৎকার করে বলছে যে আমি অপরাধ করি নাই, আমাকে ফাঁসানো হয়েছে, আমি যা বলতে চেয়েছি আমাকে মুখ খুলতে দেয়নি, বন্ধ করতে বলা হয়েছে। সে তার বয়ান পরিবর্তন করুক আর যাই করুক না কেন, যা পত্র পত্রিকায় আপাতত ভেসে আসছে, বাস্তব কি সে যদি অপরাধী যদি 100% হয়ে গেছে তাহলে শাস্তি লাগু করা হচ্ছে না কেন? 3 মাস অতিক্রান্ত হয়েছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে। সুপ্রিয় ভাই বলবেন, সে তো মামলার নিষ্পত্তি হয়নি, নেই এবং ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি। নারী নির্যাতন কি বন্ধ হয়েছে? নারী নিরাপত্তা কি আজ আমাদের মা এবং বোনেরা পেয়েছে? এত আন্দোলন দেশে এবং দেশের বাইরে, নারী নিরাপত্তা কি নারীরা পেয়েছে?
নারীরা কি আজ নিরাপদ? সুপ্রিয় ভাই এবং বোন, একটু মূল্যায়ন আপনি করবেন না? হাজার হাজার আন্দোলন হওয়া সত্ত্বেও কেন দিনের বেলায় যারা নারী নিরাপত্তার মুখোশ পরে আন্দোলন করে, একটু সুযোগ পেলে রাত্রেই আবার নারী ধর্ষণ করে? সবাই এমনটি নয়, সবাই যারা আন্দোলন করছেন সবাই এই কাজে যুক্ত, আমি এ কথা বলছি না। এমন হতে পারে, যে ধর্ষণ করছে সে আসলে মুখোশ পড়ে এসেছে ডাক্তারদের, কিন্তু ধর্ষণ করছে যে মুখোশ পড়ে এসেছে, যে ধর্ষণ করছে সেও তো চাকরিজীবী, যাকে ধর্ষণ করা হচ্ছে সেও চাকরিজীবী। সুপ্রিয় ভাই এবং বোন, একজনকে নিয়ে আমরা মূল্যায়ন করবো না সার্বিক ভাবে, আর একজনকে নিয়ে যদি মূল্যায়ন যদি করতে হয়, সাধারণ ভাবে কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনার গতকালকে আনন্দবাজার পত্রিকা উঠিয়ে দেখবেন, আমি পরশুদিনই লাইভে সেটা দেখেছি, নয়ডা গ্রেটার, এই নয়ডা গ্রেটারে একটা বাচ্চা ছেলে, চোখ দিয়ে জল ঝরে। যখন ডাক্তার দেখানো হলো তাকে, অনেক রিপোর্ট করতে বলা হলো, রিপোর্ট করলো, রিপোর্ট দেখার পরে ডাক্তারে বলছে চোখের ভিতরে পলিথিন জাতীয় একটা জিনিস আটকে আছে, এজন্য অনবরত জল ঝরছে, কি করতে হবে বললো, অপারেশন করতে হবে। অপারেশন করে ওই প্লাস্টিক জাতীয় কিছু আটকে আছে সেটাকে বের করতে হবে। কন্টাক্ট হলো 45,000 টাকা, 45,000 টাকা কন্টাক্ট হয়েছে, বাম চোখ অপারেশন করতে হবে। বাড়ি যখন বাচ্চাকে নিয়ে আসছে ডান চোখ অপারেশন হয়েছে, বাম চোখ অপারেশন, জি বাম চোখ অপারেশন করতে হবে, ও অপারেশন করেছে ডান চোখ। আনন্দবাজার পত্রিকায় দেখবেন, ফেসবুকের আমি গল্প বলছি না, ইউটিউবের গল্প, ফলস গল্প বলছি না। সুপ্রিয় ভাই এবং বোন, বিভিন্ন পত্র পত্রিকা আপনারা দেখবেন, আল জাজিরা পত্রিকা দেখবেন, আজকাল দেখবেন বিভিন্ন পত্র পত্রিকা দেখুন, আনন্দবাজার পত্রিকা দেখুন। আপনার গত মে মাসে আপনার কেরালায় 4 বছরের একটা মেয়ে আপনার ডাক্তারের কাছে গিয়েছে, হাসপাতালে গিয়েছে, সুপ্রিয় ভাই এবং বোন, অপারেশনের জন্য বাম হাতে 6টা আঙুল, বাম হাতে 6টা আঙুল। বলবেন যে একটা আঙুল কেটে বাদ দেবে, অপারেশন করবেন, বলবেন যে ভুল করে ডান হাত অপারেশন করেছে, যে না বাম হাত না, বাম হাতের তো আঙুল কাটেই নি, ডান হাতের আঙুলও নয়। সুপ্রিয় ভাই এবং বোন, একদম সোজা জিভ কেটে বাদ দিয়ে দিয়েছে, সোজা জিভ কেটে বাদ দিয়েছে। ইদানিং আমাদের মুর্শিদাবাদে লালবাগে এইদিকে অপারেশন চলছে, এইদিকে আপনার ড্যান্স চলছে, অপারেশন চলছে, ড্যান্স চলছে। আপনার রোগী তারপরে এখান থেকে যখন দেখলো যে একবারে সিরিয়াস মারামার অবস্থা, আপনার পাঠালো বর্ধমান, বর্ধমান থেকে পাঠিয়ে দিল পিজি, পিজিতে বলছে এটা কে অপারেশন করেছে, এ কেসটা একদম সিরিয়াস মাস বাঁচবে না। এবার ওর স্বামী, যে মহিলার অপারেশন হয়েছিল এখানে, তার স্বামী জিজ্ঞেস করছে আচ্ছা বলো তো ওখানে কি হয়েছিল, বলছে আমার পেট কাটার পরে আমি অনুধাবন করলাম, জ্ঞান ছিল কিন্তু এইরকম আমি নড়াচড়া করতে পারছিলাম না, কিন্তু জ্ঞান ছিল। যে অপারেশন করলে সবসময় জ্ঞান হারা হয় এমনটি না, আমারও অপারেশন হয়েছিল, তখন ডাক্তারেরা কি বলছিলেন, এমনকি কাটার যে আওয়াজ সেই আওয়াজও আমার কানে পৌঁছাচ্ছিল, তবে আমার শরীরটা পুরো আওয়াজ ছিল। সুপ্রিয় ভাই এবং বোন, তো ওই মহিলা বলছেন যে এইদিকে পেট কেটে দেওয়ার পরে এইদিকে ড্যান্স এবং নৃত্য চলছে, মানে ভালোভাবে অপারেশন করার পরে আপনার, ভালোভাবে পেট থেকে আপনার রক্তই বের করেনি, আপনার জমাট বাঁধা বাঁধা রক্ত, পরিশেষে আপনার রোগী মারা গিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে সমস্যা হাজার হাজার বেড়ে চলেছে। আমি যে বিষয়টা বলছিলাম যে নারী নিরাপত্তা আরজিকর ঘটনার পরে কমেনি, বই আরো বেড়েছে, বিভিন্ন জায়গায় বেড়েই চলেছে। যদিও নানা আইন প্রণয়নের ঘোষণা দিচ্ছেন, যদিও নানা ধরনের পরিকল্পনার কথা তারা উল্লেখ করছেন নারী নিরাপত্তা দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে, কিন্তু নারী নিরাপত্তা স্বপ্নই থেকে গিয়েছে আজ। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে গুজরাটে একজন মা তার কচি মেয়েকে 57 বছরের শিক্ষকের হাতে তুলে দিচ্ছেন, দাদা তুললো, নানা তুললো যে আপনি আপনার বিদ্যালয়ে নিয়ে যান, একে পাঠদান দিবেন, যে সরকারি চাকরিজীবী,
57 বছর বয়স্ক একজন প্রাথমিক স্কুলের একজন কোচি মেয়েকে মা যাকে বাপ তুল্য হিসেবে, নানা তুল্য, দাদা তুল্য হিসেবে যার হাতে তুলে দিচ্ছেন, সেই আপনারা ধর্ষণ করে তাকে হত্যা করে দিচ্ছে। ফলাকাটায় 5 বছরের শিশু ধর্ষণ করে হত্যা, আপনার বিচার করে দিব বলে বন্ধুর স্বামী স্ত্রীতে আপনার ঝামেলা হয়েছে, বন্ধুদের বন্ধুর স্ত্রীকে বলছে স্বামী স্ত্রী তোমাদের ঝামেলা হয়েছে, এসব বিচার করে দেব, দুইজন নাবালক সহ তারা পেশা আপনার হত্যা করেছে, ধর্ষণ করেছে, আপনার পূজার মণ্ডপে আপনার আপনার ধর্ষিতা হচ্ছেন, গায়ে আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে, আপনার জালসাতে এই দুর্ঘটনা ঘটে চলেছে। কত জায়গাতে জালসাতে এই দুর্ঘটনা ঘটছে সুপ্রিয় ভাই এবং বোন, ছেলে এবং মেয়ে, আমার বোঝে মেয়ে আর নেই, এগুলো হচ্ছে কেন? এ অপরাধ দিন দিন বেড়ে চলেছে কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আপনি মূল্যায়ন করবেন না, যারা বুদ্ধিজীবী নিজেদেরকে বলছেন তাদের আমি বলতে চাই, প্রশাসনের কর্মকর্তা যারা আছেন, বাস্তবিক যদি আমরা নারী নিরাপত্তা চাই, আমরা যদি নারী নিরাপত্তা চাই, তাহলে আমি আপনাদের বলতে চাই, মুসলিম বা মুসলিম সকলকেই, আর বিশেষ করে আমি মুসলিমদের বলতে চাই যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, বাস্তবিক যদি আপনারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চান, বাস্তবিক যদি আপনারা ইজ্জত এবং সম্ভ্রম রক্ষা করতে চান মা এবং বোনদের এবং মেয়েদের, তাহলে কথা একটু মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন। আপনাদের একটা দৃষ্টান্ত দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মক্কা এবং মদিনায় মসজিদে হারামে এবং মসজিদে নববীতে প্রায় প্রতিদিনই 8-10 লক্ষ মানুষ নামাজ পড়েন এক এক মসজিদে প্রতিদিন। মসজিদে হারামে প্রতিদিন প্রায় 10-12 লক্ষ নামাজ পড়েন, ব্যতিক্রম কয়েকটা দিন, তখন এতটা ভিড় থাকে না আপনার হজের একবারে পরে পরে, বুঝতে পেরেছেন? যখন হাজিরা সব যখন ফিরে আসেন তখন একটু লোক কম হয়, অন্যথায় প্রায় 10-12 লক্ষ মসজিদে হারামে অনবরত, মসজিদে হারামের চত্বরে প্রায় লাখ লাখ মানুষ সুপ্রিয় ভাই এবং বোন কা মসজিদ হারামকে প্রদক্ষিণ করতে আছেন, তওয়াফ করতে আছেন, কই একটাও তো আপনার নারীদেরকে ছেড়ছাড়ের ঘটনা ঘটে না, একটাও তো কেস হয় না, নারী ধর্ষিত হয় না, সেখানে নারীদেরকে বলাৎকার করা হয় না, নারীদেরকে ছেড়ছাড় করা হয় না, আপনার হোটেল থেকে নিয়ে রাত্রে কেউ 200 মিটার দূরত্বে, কেউ 50 মিটার দূরত্বে, কেউ 1 কিলোমিটার দূরত্বে, কেউ 2 কিলোমিটার দূরত্বে আপনার পুরুষ এবং মহিলা পথে আপনার যাতায়াত করছে, যে প্রশাসন বলবেন যে খুব বেশি আছে, রাইফেল পিস্তল বন্দুক নিয়ে আছেন না, আপনার প্রশাসনের লোক আপনার নজরেই পড়বে না, বন্দুক নেই পিস্তল নেই, সাধারণ ভাবে নারী এবং পুরুষ আপনার মসজিদে হারামে যাতায়াত করছেন দিনে এবং রাত্রে, রাত্রি 12-1-2 একটাও সেখানে দুর্ঘটনা ঘটে না। শুধু তাই নয়, অমুসলিম ভাই যারা আছেন কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, এটা আমি বাংলা তারিখ দিয়ে আপনাদের বুঝাতে পারবো না, তার কারণ বাংলা তারিখের সাথে এটা মিলবে না, তবে যখন কুরবানির যখন মাস যখন আসবে জুলহিজ্জার মাস, তাহলে জুলহিজ্জার মাসের চাঁদ উঠার পরে বাংলা এবং ইংরেজি তারিখটা বলা সম্ভব হবে, প্রতি বছরে তারিখ পরিবর্তন হতে হবে, তবে জুলহিজ্জা মাস নির্ধারিত আপনার 9-ই জুলহিজ্জা দিবাগত রাতে, 9-ই জুলহিজ্জা সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে মুজদালিফার মাঠে খোলা আকাশের নিচে, আমাদের মাথায় আজকে আপনারা আছে ছাউনি, কিন্তু মুজদালিফার মাঠে আপনার আকাশই হলো ছাউনি, সেখানে কোন প্রকারের মাথার উপরে ছাউনি থাকে না, ত্রিপল থাকে না, বিল্ডিং নেই, একই ছাদের নিচে প্রায় 20 লক্ষ নরনারী, পুরুষ ও মহিলা, যুবক এবং যুবতী, ছেলে এবং মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা, সুপ্রিয় ভাই এবং বোন, তারা খোলা আকাশের নিচে, আসমান ছাদ সেই ছাদের নিচে, একই ছাদের নিচে আপনার একই মাঠে তারা বিশ্রাম করেন, তারা ঘুমান একই জায়গায়, তারা ঘুমান পুরুষ এবং মহিলা, পৃথিবীর সুন্দর থেকে সুন্দরতম রমণী সেখানে অবস্থান করে, তারপরেও আপনার নারী ধর্ষিত হয় না, নারীদেরকে বলাৎকার করা হয় না, নারীদেরকে ছেড়ছাড় করা হয় না, সুপ্রিয় ভাই এবং বোন, এমনকি কোন নারীর দিকে কুদৃষ্টিতে তাকাওয়া হয় না, কেন? আমার মুসলিম ভাইরা কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, যারা প্রশাসনের কর্মকর্তা আছেন তারাও কথাটা মনোযোগ দিয়ে শুনুন, বাস্তবেই যদি আপনারা নারীদের নিরাপত্তা দিতে চান, বাস্তবেই যদি নেই এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, কেন হয় না সেখানে? এমন নয়
যে সবই ওই সভাপতি আর ফাইজি সাহেবের মতো, মাদ্রাসার আলেম ওলামা যারা আছে এদের মতো সব উমরার হজে যায়, ওই মুজদালাফার মাঠে সবাই এই ধরনের লোক থাকে, এজন্য নারী না নিরাপদে থাকে এমনটি না। সেখানে আপনার জনসাধারণ থাকে, সেখানে বিড়িখোরও যায়, জর্দাখোরও যায়, যে সেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বেনামাজিও যায়। তবে একটা বিষয়, যখন ওখানে যাই সাধারণত তারা মানসিক পরিবর্তন করে, জীবনে অনেক পাপ করেছি। আল্লাহ তাআলা যদিও প্রশাসনের কর্মকর্তারা রাইফেল বন্দুক পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় না, তারা প্রহরা দেয় না যে আপনার নারী পুরুষ যুবক যুবতী মুজদালিফার মাঠে নিদ্রা যাচ্ছেন ঘুমাচ্ছেন তো কেউ আপনার পহরা দিচ্ছে এমনকে এমনটি না। আমার এখানে হাজার হাজার পুলিশ থাকা সত্ত্বেও আপনার নারী ধর্ষিতা হচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু সেখানে হয় না। এমনকি নারী ধর্ষিতা হয়ে থানায় যাচ্ছেন, থানাতে গিয়েও আবার ধর্ষিতা, সব থানা করছে এমনটে না, সব পুলিশ করছে এমনটে না। বাস্তব অবাস্তব এটা তো আদালত ফাইসালা করবে যে এটা প্রমাণিত না প্রমাণিত নয়। পত্র পত্রিকায় যা প্রকাশিত আমি সেই তথ্যই আপনাদের সম্মুখে প্রকাশ করেছি সুপ্রিয় ভাই বাংলা পত্রিকার কথা। যদি কিছু যদি বলতে যদি হয় জিজ্ঞেস করতে হয় ওই পত্রিকাওয়ালাদের সাংবাদিকদের জিজ্ঞেস করুন সুপ্রিয় ভাই বাংলা। আমি আপনাদের বলতে চাই, তাহলে মুজদালিফার মাঠে একটাও দুর্ঘটনা ঘটে না কেন, নারী নির্যাতন হয় না কেন, নারীদেরকে ধর্ষণ করা হয় না কেন? এর দুটো কারণ মূলত, এক কারণ হচ্ছে আপনার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানসিকতারই মানুষ যায়, কিন্তু তারা মনের পরিবর্তন করে, চিন্তা ভাবনার পরিবর্তন করে, নম্বর এক। আর নম্বর দুই, আমার মা এবং বোনেরা, আমার মেয়েরা, সেখানে আপনার নির্লজ্জহীনতা উলঙ্গ হয়ে তারা যায় না, যাওয়ার সেখানে অনুমতিও নেই, তারা সালিম পোশাক পরে। দুটো বিষয়, এক সালিম পোশাক, এক সালিম পোশাক, আর দ্বিতীয় হচ্ছে মানসিকতার পরিবর্তন। সুপ্রিয় ভাই বলেন, আপনারা বলবেন ফাইজি সাহেব তাহলে এখানে কেন হচ্ছে, বা কেউ বলতে পারেন যে আসলে ওখানে সব মুসলমান যাই তো ও মুসলমান থাকে না, মানে মসজিদে হারাম মসজিদে নববী মুজদালিফার মাঠে জি ওই হজে আপনার ও মুসলমানের প্রবেশের কোনো অধিকার নেই, অধিকার নেই বলবেন ওটা মুসলমানের জন্য। সুপ্রিয় ভাই বলবেন, মুসলমানেরা কি লড়ালড়ি করে না? বাপে বেটাতে ঝগড়া, মায়ে কন্যায় ঝগড়া, জায়ে ননদে ঝগড়া, শাশুড়ি বইয়ে ঝগড়া। পাকিস্তান মুসলিম আপনার সংখ্যাগরিষ্ঠ দেশ, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেখানে মুসলিম কি মুসলিমকে মারে না? সেখানে কি মুসলিম মুসলিমকে মারে না? সুপ্রিয় ভাই এবং বোন, সেখানে নারী নিরাপত্তা নেই কেন? সেখানে নারী নিরাপত্তা নেই কেন? ওখানে নারী নিরাপত্তা কেন? দুটো বিষয়, যারা শিক্ষিত মানুষ তারা কথাটা বিশেষভাবে অনুধাবন করার প্রচেষ্টা করুন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বলেছি এক সালিম পোশাক, আর দুই হচ্ছে মানসিকতার পরিবর্তন। আসুন প্রথমত একটা উদাহরণ দিয়ে বোঝার প্রচেষ্টা করি। চুম্বক, চুম্বক এবং লোহা, এই চুম্বক এবং লোহাকে এইভাবে পাশাপাশি একটু ডিস্টেন্সে যদি রাখা হয় তাহলে ওই ডিস্টেন্স বজায় রেখে তারা চুপ করে থাকবে তো, কি বলছেন? লোহা এবং চুম্বককে একটু পাশাপাশি ফাঁক রেখে যদি রেখে দেওয়া হয়, দুই হাতে দুটা ধরলেন, একটু ফাঁক রেখে চুম্বক এবং লোহাকে ছেড়ে দেবেন, ওই চুম্বক এবং লোহা আপন আপন জায়গায় থাকবে তো? হাতটা যে হাত, হাত সরাবেন না, আপনার হাতেই থাকবে, যখন একটু কাছে নিয়ে যাবেন তখনই ওরা প্যাং তারা শুরু করবে, ছেড়ে দেখ ছেড়ে দেখ। আর যেমনই আপনি ছাড়বেন এক অপরকে জড়িয়ে ধরবে না, ধরবে না, এক অপরকে জড়িয়ে ধরবে। তাহলে যদি জড়িয়ে না ধরে চুম্বক আর আপনার লোহা যদি পৃথকই যদি রাখতে যদি হয় তাহলে কি করতে হবে? নিকটে রাখলে আপনার মাঝে প্রাচীর দিতে হবে, দেওয়াল দিতে হবে। আর তারপরেও যদি আপনার, তারপরেও যদি আপনার দেওয়াল দেওয়া সম্ভব না হয় কোন ক্ষেত্রে এবং একত্রিত হয় তাহলে কি করতে হবে? আপনার চুম্বকেও আপনার কাপড় জড়িয়ে দেন, লোহাতেও কাপড় জড়িয়ে দেন, তারপরে রাখেন একে অপরকে, তখন আর আকর্ষণ করবে না, মোটা কাপড় জড়িয়ে দেবেন, মশারি দিয়ে নয়, মশারি জড়িয়ে দেবে বলবেন যে ফাইজি সাহেব আবার টান, মশারি জড়িয়ে নয়, মশারি জড়িয়ে নয়, ভালো করে মোটা কাপড় জড়িয়ে দেন, তারপর পাশাপাশি রাখেন না, আপনার একে অপরকে আকর্ষণ করবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতির মধ্যে নারী এবং পুরুষের মধ্যে আকর্ষণ রেখে দিয়েছেন, চুম্বকত্ব রেখে দিয়েছেন, আপনার অর্ধাঙ্গ এবং উড়ঙ্গ হয়ে, আপনার বিলাম্বনা হয়ে
শালীন পোশাককে বর্জন করে তারা এরকম জীবনযাপন করবে, আর তারপরে দুর্ঘটনা ঘটবে না, এটা অসম্ভব, এটা অসম্ভব। একটা উদাহরণ এই প্রেক্ষাপটে আরো দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আসলে কিছু মিডিয়া এবং কিছু সাংবাদিকের খচখচানির কারণে অনেক মা এবং বোন মেয়েরা পথভ্রষ্ট হয়ে যায়, তারা সভ্যতাকে বিসর্জন দেয়। মানে কেউ যখন নিজের শরীরটাকে আবৃত করে পোশাক দ্বারা, তখন তাকে বলে আরে এ নানি, এ আধুনিক না, এ আধুনিক না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, স্কুলে পড়ানো হয় মানুষ আগে বনে জঙ্গলে ঘুরে বেড়াত, পোশাক বুনতে জানতো না, কাপড় তৈরি করতে জানতো না, তখন তারা নিজেদের লজ্জা স্থানের হেফাজতের জন্য গাছের পাতা ও ছাল দিয়ে তারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করত। মানুষ আস্তে আস্তে সভ্যতা গড়ে তুললো, মানুষ আস্তে আস্তে সভ্য হলো, পোশাক তৈরি করলো, কাপড় বুনলো, তারপর সেই কাপড় পরে তারা নিজের শরীরকে আবৃত করলো। তাহলে ইতিহাসে আমাদেরকে কি জানালো? মানুষ আস্তে আস্তে সভ্য হলো। একটা কথা এখানে স্মরণে রাখবেন, ইতিহাসের সমস্ত বিষয় সম্পর্কে 100% আমি একমত না। তাহলে এখানে আমাদেরকে কি জানানো হলো, এবং এটাকে তারা স্বীকার করছেন সার্বিক ভাবে, যে মানুষ আস্তে আস্তে সভ্যতা গড়ে তুললো, কাপড় বুনতে শিখলো, পোশাক তৈরি করতে শিখলো, তারপর পোশাক দিয়ে তারা নিজেদের শরীরকে আবৃত করলো। সুপ্রিয় ভাই এবং বল, তাহলে মানুষ যখন আস্তে আস্তে যখন সভ্য যখন হলো, কাপড় পরলো, পোশাক তৈরি করলো এবং তা দ্বারা নিজেদের শরীরকে আবৃত করলো, এরা সভ্য হলো। তো আজকে যখন সে অর্ধালঙ্গ বা উলঙ্গ হচ্ছে, তখন আপনি কোন বিবেক বুদ্ধি দ্বারা এ কথা বলছেন যে এ হচ্ছে অত্যন্ত সাহসী এবং আধুনিক এবং এ হচ্ছে সভ্য, সভ্য সমাজের লোক? আপনি তো একটু আগেই বললেন যে এরা হচ্ছে অসভ্য, এরা হচ্ছে বারবার, এরা হচ্ছে যাযাবর। আস্তে আস্তে সভ্যতা গড়ে উঠেছে, যখন মানুষ সভ্যতার শিখরে পৌঁছায় নাই, সভ্যতার শিখরে পৌঁছায় নাই, বনে জঙ্গলে ঘুরে বেড়াত, গাছের ছাল ও পাতা দিয়ে নিজেদের লজ্জা স্থানের হেফাজত করত। সুপ্রিয় ভাই এবং বল, আপনি বললেন সেই যুগটা হচ্ছে বর্বরতার যুগ, সেই যুগটা হচ্ছে সভ্য অসভ্যতার যুগ। তাহলে তারা নিজেদের আত্মমর্যাদা তারাও বুঝতো, এ জন্য আপনার গাছের ছাল এবং পাতা দিয়ে নিজেদের লজ্জা স্থানের হেফাজত করত। পর পুরুষ থেকে, কামুক থেকে, দুষ্ট থেকে তারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করত, নিজেদের ইজ্জত এবং সম্মানের সম্ভ্রমের, ইজ্জত এবং সম্ভ্রমের সুরক্ষা এইভাবেই তারা গ্রহণ করত। সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকে আপনি সভ্য হওয়ার পরে সেই অসভ্যতাকে ফিরিয়ে নিয়ে আসছেন, নির্লজ্জতাকে আবার ফিরিয়ে নিয়ে আসছেন, তারপরে অর্ধালঙ্গ আর উলঙ্গ হয়ে জীবনযাপন করবেন, পথে ঘাটে হাঁটবেন, অফিস আদালতে চাকরি করবেন, পোশাক পরবেন, পেট দেখা যাবে, পিঠ দেখা যাবে, মশারির মতো পাতলা পোশাক পরবেন, পুরুষরা পড়বেন একবারে চটের মতো মোটা আপনার পোশাক, আর নারীরা পড়বে আপনার একবারে পাতলা মশারির মতো পোশাক, সেখানে দুর্ঘটনা ঘটবে না। তো আর কি হবে সুপ্রিয় ভাই এবং বোন? আমি দুর্ঘটনা করতে বলছি না, মা এবং বোন এবং যারা আমার মেয়ে আছেন তাদের আমি স্পষ্ট ভাবে বলতে চাই, ওয়া মুসলিম বা মা বোন বোনদের, মা বোনদের আমি স্পষ্ট ভাবে বলতে চাই, বাস্তবিক যদি আপনারা ওই কাম ও ক্রুশ থেকে নিজেদের হেফাজত করতে চান, আপনাদের যদি আত্মমর্যাদা থেকে থাকে, তাহলে আপনারা এই যে ইসলাম প্রাসঙ্গিক, অতীতেও প্রাসঙ্গিক ছিল, বর্তমানেও প্রাসঙ্গিক, ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকবে, এই ইসলামের বিধিবিধান মেনে নিন, দেখেন নিরাপত্তা সেখানে থাকে কি থাকে না। আপনার 20 লক্ষ মানুষ একই ছাদের নিচে, আকাশের নিচে, খোলা আকাশের নিচে, মাথার উপরে ছাউনিও থাকে না, রুমও থাকে না, ঘরও থাকে না, রাজা প্রজা আপনার যুবক যুবতী থেকে নিয়ে বৃদ্ধ বৃদ্ধা ছেলে মেয়ে, পৃথিবীর সুন্দর থেকে সুন্দরতমা রমণী আপনার রাত্রে বিশ্রাম করছেন, রাত্রে বিশ্রাম করছেন সুপ্রিয় ভাই এবং বোন। তারপরেও সেখানে কোন প্রকারের ছেড়ছাড় হয় না, নারী নির্যাতিত হয় না, নারী ধর্ষিত হয় না, অন্তত সেই বিষয়টা সেই জিনিসটা দেখেও তো অন্তত শিখায় একান্ত কর্তব্য। সুপ্রিয় ভাই এবং বোন এবং প্রশাসনের লোকদের আমি বলতে চাই, একবারে ইসলামী ফর্মুলা, শালীন পোশাক পরিয়ে দিন সবকে, সবকে শালীন পোশাক পরিয়ে দিন। আমার মা এবং বোনদেরকে বলুন শালীন পোশাক পরুন, এবং পুরুষদের শুধু শিক্ষা দিলে হবে না, ছেলে মেয়েদের শুধু শিক্ষা দিলে হবে না। সক্রেটিস এজন্য বলেছিলেন, দা উইদাউট রিলিজিয়ন ইজ বারবারিজম, ধর্মহীন শিক্ষাই মানুষকে পশুত্বের পর্যায়ে নিয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, এই মাদ্রাসা শিক্ষা যদি না থাকে, মাদ্রাসা শিক্ষা যদি না থাকে,
আপনার কিছু কিছু রাজ্য, কিছু কিছু বিজেপির নেতা আপনার যখন ঘোষণা দিয়েছিল মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, মাননীয় সুপ্রিম কোর্ট আমরা ধন্যবাদ জানাই তাদের, তারা নিরাপত্তা দৃষ্টিভঙ্গি নিয়ে তারা ফাইসাল দিয়েছেন যে না মাদ্রাসা থাকবে। তার কারণে মাদ্রাসায় প্রকৃত মানুষ তৈরি করে, মাদ্রাসায় প্রকৃত মানুষ তৈরি করে। সুপ্রিয় ভাই এবং বোন, মাদ্রাসায় মানুষকে সুশিক্ষা দেয় আপনার সরকারি চাকরিজীবী। একজন সরকারি চাকরিজীবী মাকে বাপকে ভাত দেয় না। কয়েকদিন হলো আমাদের হাইকোর্ট পবিত্র কোরআনের আয়াত পেশ করে বলছে তুমি মুসলিম আর মা বাবাকে ভাত দাও না, এটা অপরিহার্য। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নিজের ইবাদতের সাথে সাথে মা বাবার সাথে সহানুভূতি করার, তাকে কোন প্রকারের দুঃখ কষ্ট না দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। আর সেখানে তুমি ভাত দেবে না মানে তোমাকে ভাত দিতেই হবে। শিক্ষা আপনার শিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, দোষটা কিন্তু প্রয়োগ না আমাদের মা বাবাদের। আমরা যদি সুশিক্ষাটা দিতাম, আমি আপনাদের বলছি না আপনার ছেলে আপনাদের প্রত্যেক ছেলেকে কোরআন হাফেজ করতে হবে, আমি এ কথা বলছি না আপনাদের প্রত্যেক ছেলে মেয়েকে কোরআন হাফেজ করতে হবে, আমি এ কথা বলছি না আপনাদের প্রত্যেক ছেলে মেয়েকে হাদিসের মহাপণ্ডিত করতে হবে, আমি এ কথা বলতে চাই যে কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমে ফরযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য ধর্মীয় শিক্ষা দ্বীনী শিক্ষা করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামা হাদিস নম্বর 3913-14, আপনার দৈনন্দিন জীবনে প্রত্যেক ছেলে মেয়ের জন্য, প্রত্যেক নরনারী পুরুষ ও মহিলার জন্য দৈনন্দিন জীবনে চলতে গিয়ে যা অপরিহার্য কর্তব্য, এই বিষয়ে আমাদের প্রত্যেক মুসলিমকে জ্ঞানার্জন করতে হবে। আপনি মুসলিম হন সুপ্রিয় ভাই এবং বোন, আপনি ডাক্তার হন মুসলিম হন, আপনি ইঞ্জিনিয়ার হন মুসলিম হন, আপনি একজন ব্যবসায়ী হন মুসলিম হন, আপনি রাষ্ট্রপতি হন মুসলিম হন, আপনি প্রধানমন্ত্রী হন মুসলিম হন, আপনি একজন ভালো ব্যবসায়ী হন আপনি মুসলিম হন, তাহলে দেশ শান্তিতে ভরে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এই প্রচলিত মুসলমানের কথা আমি বলি না, নাম কা মুসলমান আমি মুসলমান, এই মুসলমানের কথা আমি বলি নাই, কিন্তু আমাদেরকে মুসলিম হতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে। সুপ্রিয় ভাই এবং বোন, এখানে বিষয় একটু স্পষ্ট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আসলে অমুসলিম ভাইরাও বলে, অমুসলিম ভাইরাও ভাবে, আর আমরা মুসলমানরাও ভাবি। আসলে অমুসলিম ভাইদের কাছ থেকে আমাদের কাছে তাদের আকীদাটা কিছুটা সঞ্চারিত হয়েছে, আমরা সেটা গ্রহণ করে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের তা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। সুপ্রিয় ভাই এবং বোন, অমুসলিমদের ধারণা মানে বিশেষ করে হিন্দুদের ধারণা, আপনার বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, মনুসংহিতা, পুরাণ বিভিন্ন জায়গাতেই রয়েছে, ব্রহ্ম রহস্য মুখমাসি ধর জন্য কৃপা গুরু তদস্য জন্মৈশ পদ্মায় শুদ্র অজায়, ব্রাহ্মণের ঈশ্বরের মুখ থেকে ব্রাহ্মণ সৃষ্টি হয়েছে, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, আর পা থেকে শূদ্র। শক্তির জন্য বাহু, শক্তির জন্য বাহু, এজন্য ক্ষত্রিয় এরা সব সেনাবাহিনী, বুঝতে পেরেছেন? আর মুখ থেকে তো, মুখ হচ্ছে সম্মানিত মানুষের মধ্যে, দেহের মধ্যে সব থেকে সম্মানিত জায়গা, এই জন্য ব্রাহ্মণ হচ্ছে আপনার নেতা, বুঝতে পেরেছেন? আর শূদ্র ও পা থেকে, ওর কাজ হলো একটাই, লোকের সেবা করা। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একজন শূদ্র আমাদের আদিবাসীকে, যে আদিবাসীকে একজন আমাদের মা বা বোনকে রাষ্ট্রপতি বানানো হয়েছে, এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু ওই যেহেতু আপনার শূদ্র আদিবাসী, এজন্য পূজাতেও তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা দেখলেন না, কোটি কোটি টাকা দিয়ে, আপনার কোটি কোটি টাকা দিয়ে সংসদ ভবন তৈরি করা হলো দিল্লিতে, কোটি কোটি টাকা দিয়ে সংসদ ভবন তৈরি করা হলো। সুপ্রিয় ভাই এবং বোন, কোটি কোটি টাকা দিয়ে, তারপরে সেই সংসদ ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে পূজা পাঠের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান করলেন, যেহেতু সেখানে ব্রাহ্মণ উপস্থিত এবং পূজা পাঠ চলছে, এই পূজা পাঠের মাধ্যমে আপনার উদ্বোধন হলো বলে রাষ্ট্রপতির মতো একজন মহান ব্যক্তিকে সেখানে আমন্ত্রণ জানানো হয় নাই, খবর আছে না নাই, দেখেছিল? আমাদের রাষ্ট্রপতিকে ডাকা হয়েছিল, ডাকা হয় নাই কেন? অন্যান্য সব সুযোগ পেতে পারে, রাষ্ট্রপতি সুযোগ পাবে না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, সেখানে পূজা চলছে, ধর্মের ব্যাপার আছে। এই যে আকিদা, ভ্রান্ত আকিদা, এটা ভ্রান্ত আকিদা। আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন, ইয়া ইউহান্নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাম ওয়া কাবায়িলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাত 49 নম্বর সূরা, 23 নম্বর আয়াতের অংশ বিশেষ।
আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোমাদের এক নর নারী থেকে সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র জাতিতে বিভক্ত করেছি। এই বিভিন্ন গোত্র জাতির বিভক্তকরণ এটা মর্যাদার জন্য নয়, সম্মানের জন্য নয়, এটা হচ্ছে আপোষে পরিচিতি লাভের জন্য। নিশ্চয় আল্লাহর নিকটে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো সেই পুরুষ ও মহিলা যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধকে মেনে চলে। ইসলাম হলো সাম্যের দিন, সাম্যের ধর্ম, সাম্যের সাম্যের জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা, মুসলিম অমুসলিম ইহুদি খ্রিস্টান সকলের জন্যই। কিন্তু আমরা এই মুসলমানরা আজ ভুলে গিয়েছি, আমরা আত্মগৌরবে ভুগছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, তাই এই জন্য বিস্তারিত আলোচনা করছি না, যে এই আমার উম্মত মুসলিমা ইহুদি এবং খ্রিস্টানদের একবারে পদাঙ্ক অনুসরণ করে চলবে, পদাঙ্ক অনুসরণ করে চলবে। কেউ যদি তারা যদি গোসাপের গর্তে প্রবেশ করেছে তো এরাও করবে। সুপ্রিয় ভাই এবং বোন, মানে একবারে পূর্ণ তাদের অনুসরণ করবে। এরা দিনে ইসলাম থেকে এমন ভাবে তারা বিচ্যুত হয়ে যাবে যে ইহুদি খ্রিস্টানেরা দিনে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে। আজকে তার জ্বলন্ত প্রমাণ সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের মুসলমানদের ধারণা বিশ্বাস অনেকেই বলে ইহুদি এবং খ্রিস্টানদের মতো তারা ওই তাওরাত ইঞ্জিল অনুযায়ী আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী জীবনযাপন করত না, বুঝতে পেরেছেন? অথচ তাদের দাবি ছিল যে ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। এটা তারা কেন বলতে জানেন? ইহুদি খ্রিস্টানদের পূর্বপুরুষ হল বানি ইসরাইল। এই বানি ইসরাইল আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন, অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন। যে সমস্ত নবী রাসূলের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন তার মধ্যে অনেক নবী রাসূলই বানি ইসরাইলে এসেছিলেন। তাই বানি ইসরাইলের বংশধর ইহুদি এবং খ্রিস্টানের জন্য তারা গর্ববোধ করত। আমরা যাই করি না কেন, জান্নাত যদি যেতেই যদি হয়, জান্নাত যদি কেউ যদি যায় তাহলে ইহুদি অথবা খ্রিস্টানই যাবে, অন্য কেউ তৃতীয় কোনো ব্যক্তি যাবে না। জান্নাত যদি যেতে হয় তাহলে ইহুদি ও খ্রিস্টানই যাবে, তৃতীয় কোনো ব্যক্তি যাবে না। বর্তমানে মুসলমানরা কি বলছে, মুসলমান ছাড়া তো কেউ জান্নাতে যাবে না। মুলমি মাওলানারা তো বলে থাকেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে যাবে। তো আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, জান্নাত জাহান্নাম যদি বাস্তবে থেকে থাকে তাহলে না হয় তো মুলমি মাওলানা একটু আগে জান্নাতে যাবে, আমরা জেল খেটে শাস্তি ভোগ করে না হয় জান্নাতে যাব। আর যদি না থাকে, জান্নাত জাহান্নাম না থাকে, জান্নাত জাহান্নামের যদি না থাকে, আখেরাত যদি না হয়, মরে যদি আমরা যদি সব মাটির সাথে যদি মিশে যাই তাহলে তো কোনো প্রশ্নই নেই। তাহলে দুনিয়ায় আমরা বিনোদন বিনোদন করলাম, প্রবৃত্তির চাহিদা অনুযায়ী আমরা জীবনযাপন করলাম, আরে মৌলবি মাওলানারা আখেরাতের আপনার অফুরন্ত নিয়ামত ভোগ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে তারা দুনিয়াও হারালো আখেরাতও হারালো। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, এই ধরনের আকীদা যারা পোষণ করেন তারা জীবনে কখনো জান্নাতে যেতে পারবে না যদি এই অবস্থায় যদি তারা মৃত্যু হয়ে যায়। এই আকীদা পোষণ করতে করতে যদি মৃত্যু হয়ে যায় তাহলে তারা কোনোদিনই জান্নাতে যাবে না। তার কারণ এটা ঈমান বিধ্বংসের অন্যতম কারণ, ইসলাম বিধ্বংসের অন্যতম কারণ। সুপ্রিয় ভাই এবং বোন, তারা জান্নাতেই যেতে পারবে না। এই জন্য আমি আপনাদের বলবো, আকীদা এবং মানসিকতা পরিবর্তন করুন। সুপ্রিয় ভাই এবং বোন, ইহুদি এবং খ্রিস্টানরা বলতে ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা তাদের কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি এবং খ্রিস্টানরা বলে, তারা বলে, আল্লাহ বলছেন ওয়াকালু, তারা বলে লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তারা বলে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ বললেন তিলকা মানিয়হুম, এটা ইহুদি খ্রিস্টানদের আকাঙ্ক্ষা, এটা ইহুদি খ্রিস্টানদের ইচ্ছা, এটা ইহুদি খ্রিস্টানদের কল্পনা মাত্র। ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, আল্লাহ বলছেন এটা তাদের কল্পনা মাত্র, এটা হচ্ছে তাদের ইচ্ছা, এটা হচ্ছে তাদের মনের আশা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওই ইহুদি এবং খ্রিস্টানদের বলে দেন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তোমরা যে বলছো ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, তাহলে তোমরা তোমাদের এই দাবির অনুকূলে তোমরা দলিল পেশ করো। কিন্তু ইহুদি এবং খ্রিস্টান দলিল পেশ করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ বললেন বালা, কেন যাবে না, কেন যাবে না? আল্লাহ বলছেন বালা, বরং জান্নাতে যাবে। কে আল্লাহ তাআলা বলেছেন বালা, মানে আসলামা ওয়াজাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন, বরং জান্নাতে যাবে সেই পুরুষ ও মহিলা, বরং জান্নাতে যাবে সেই যুবক যুবতী, বরং জান্নাতে যাবে সেই নর নারী, বরং জান্নাতে যাবে সেই বৃদ্ধ বৃদ্ধা, বরং জান্নাতে যাবে সেই সব মানুষ যে নিজেকে সমর্পণ করেছে আল্লাহর জন্যে, যে নিজের মুখমণ্ডলকে সঁপে দিয়েছে আল্লাহর জন্যে, নিজেকে সার্বিকভাবে সমর্পণ করেছে, নিজে আত্মসমর্পণ করেছে আল্লাহর জন্যে, ওয়াহুয়া মুহসিন, সৎ কর্ম করেছে, শুধু সমর্পণ করেছে তাই নয়, তারা সৎ কর্ম করেছে। আল্লাহ বলছেন যে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে বিনিময়, প্রতিদান, সওয়াব, নেকি, তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিলেন, জান্নাতে যাবে কে, জান্নাতে যাবে কে, যারা নিজেদেরকে সমর্পণ করেছে, যারা আত্মসমর্পণ করেছে, যারা আত্মসমর্পণ করেছে তারাই জান্নাতে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, আত্মসমর্পণের সাথে সাথে সৎ কর্ম করেছে, আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী তারা জীবন যাপন করেছে, তারা নিজেদের জীবনকে পরিচালিত করেছে আল্লাহ তাআলার বিধি মোতাবেক, তাহলে তারা জান্নাতে যাবে, এই কথা আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিলেন। ইহুদি এবং খ্রিস্টানদের দাবিকে ভেঙে চুরমার করে দিলেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, প্রত্যেক শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায়। সহিহ বুখারি হাদিস নম্বর 385, সহিহ মুসলিম হাদিস নম্বর 2657। এই হাদিসটা বুখারিতে একাধিক জায়গাতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আনয়ন করেছেন। সহিহ মুসলিম এবং সুনানে তিরমিজির একটি বর্ণনায় রয়েছে, আয়ুষা বিকালি, অথবা তার পিতা মাতা তাকে মুশরিক বানায়। অর্থাৎ প্রত্যেকটা মানুষ ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ তাওহীদ মান্যকারী হিসেবে জন্মগ্রহণ করে, অর্থাৎ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। সুতরাং ইয়াস বিন হেমার আল মুসাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, ইন্নি খলাকতু ইবাদি হুনা ফাআকুল লাহুম ওয়া ইন্নাহুম আতাতহুম শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। নবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার সকল বান্দাকে, শুধু মুসলিম না, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ পৃথিবীতে যত মানুষ আছে সকলকেই আল্লাহ বলছেন, আমি আমার সকল বান্দাকে সৃষ্টি করেছি হানিফ করে, আমার একনিষ্ঠ অভিমুখী করে, তাওহীদকে মান্যকারী হিসেবে, এক কথায় মুসলিম হিসেবে, তাওহীদকে গ্রহণ করার যোগ্যতা দিয়ে। শয়তান তাদের কাছে গেল, শয়তান তাদের কাছে এলো, আর শয়তান এসে তাদেরকে তাদের ধর্ম থেকে, তাদের দিন থেকে তাদেরকে দূরে সরিয়ে নিল। তাহলে আমাদের সকলের জন্ম প্রক্রিয়া, জন্ম পদ্ধতিতে পদ্ধতি এক, একই ফিতরাতের ওপরে, একই স্বভাব ধর্মের ওপরে, তাওহীদকে মান্যকারী হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছিলেন। এই জন্য যদি আমরা শিশু অবস্থায় মারা যেতাম, যারা শিশু অবস্থায় মারা গেছে, যে সমস্ত কচি কাঁচারা, যে সমস্ত ছেলেমেয়েরা কচি কাঁচা অবস্থায় শিশু অবস্থায় মারা গিয়েছে, মুসলিম ঘরে হোক আর অমুসলিম ঘরে হোক, তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সুতরাং সামুরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন জিব্রিল এবং মিকাইল এই দুইজনে একদা রাত্রে নিয়ে গিয়েছিলেন, বিভিন্ন কিছু দেখিয়েছিলেন, তারপর আপনার সপ্ত আকাশে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে ছেলেদেরকে যখন দেখেছিলেন, শিশুদেরকে দেখেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিল এবং মিকাইলকে জিজ্ঞেস করেছিলেন যে এরা কারা, তখন জিব্রিল এবং মিকাইল জবাব দিয়েছিলেন, আউলাদুন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মানুষের সন্তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের সম্মুখে এই বক্তব্য পরিবেশন করছেন যে ঘটনা ঘটেছিল জিব্রিল আলাইহিস সালাম এবং মিকাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়ে রাত্রে, সুপ্রিয় ভাই এবং বোন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নই করে বসলেন কিছু সাহাবী, আচ্ছা যারা মুশরিক অবস্থায় মারা গেছে, যারা মুশরিক অবস্থায় মারা গেছে তাদের অবস্থা তারা কি, তাদের কি হবে, যারা মুশরিক অবস্থায় মারা গেছে তাদের কি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউলাদুন নাস সম্পর্কে যখন জিজ্ঞেস করলেন জিব্রিল এবং মিকাইলকে, তো বললেন, কুল্লুম
মৃত্যুবরণ করেছে। এবার যখন এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবাদের, তখন সাহাবারা বলছেন ওয়া আউলাদুল মুশরিকিন, যারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের কি হবে, মানে কচিকাঁচা শিশু। ওই শিশুরা যদি মুশরিকদের ঘরে, পিতামাতা মুশরিক, ইহুদি খ্রিস্টান কলভেল চামার মুচি মেথর, কিন্তু তাদের তো কচি কচি শিশু আছে, তারা তো এখন কোনো কাজ করে নাই, কোনো আমল করে নাই, ওই শিশু অবস্থায় যদি মারা যায় তাহলে তাদের কি হবে, বা তারা কোথায় যাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা প্রশ্ন করে দিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন ওয়া আউলাদুল মুশরিকে, ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ওই যে বাগানে সত্য আকাশে যে বসে ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে ওই কচি কাঁচারা আছে, ওই আউলাদুল মুশরিকিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন ওয়া আউলাদুল মুশরিকিন, মুশরিকিনদের আউলাদ, মুশরিকিনদের ছেলে মেয়ে। সুপ্রিয় ভাই বলবেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1386 এবং 7047, সহিহ বুখারীর হাদিস নম্বর 7047 ফাতিল বারী সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই বলবেন, এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি, এখন আমরা বালক বালিকা হয়ে গেছি, এই বালক বালিকা হয়ে যাওয়ার পরে, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আমরা যদি এখন মনে করি যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, নামটা আমার মুসলমান, জি ওয়া মুসলিমরা আপনাকে তো ভাবতে পারে মুসলমান, আপনিও তো ভাবতে পারেন মুসলমান। সুপ্রিয় ভাই বলবেন, কথা মনোযোগ দিয়ে শুনুন, আপনি ভাবতে পারেন আপনি মুসলমান, আপনার নামটা যখন মুসলমান, ওয়া মুসলিমরাও ভাববে আপনাকে মুসলমান, বুঝতে পেরেছেন? কিন্তু কোরআন এবং সুন্নার মানদণ্ডে, কোরআন এবং সুন্নার মানদণ্ডে, আল্লাহ তাআলার ইলমে, সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন এবং সুন্নার মানদণ্ডে কিন্তু আমরা মুসলমান থাকবো না যদি কোরআন এবং সুন্নার অনুযায়ী বুঝে কালেমায়ে শাহাদাত যদি পাঠ যদি না করি। আজ অনেক মুসলমান কিন্তু মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমান এ মুসলমানরা স্বীকার করে, নূহ আলাইহিস সালামের নবী নবীর ঘরে জন্মগ্রহণ করে কাফের, নূহ এবং লূত আলাইহিস সালামের এক একজন স্ত্রী তারা কাফেরা জাহান্নামে যাবে, এ মুসলমানরা স্বীকার করে, তার কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। তো নবীর ঘরে জন্মগ্রহণ করে যদি নবী না হওয়া যায়, সুপ্রিয় ভাই এবং বোন, তো মুসলমান হওয়া যেত না, যেত না। তো নবীর ঘরে জন্মগ্রহণ করে নবীর অর্ধাঙ্গী হয়ে কেউ যদি কাফের যদি হয়ে যায়, তাহলে আমি আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, ইসলামকে বুঝি আর না বুঝি, ইসলামকে মানি আর না মানি, ইসলাম বিরংশী কাজ করলেও আমি নিজেকে মুসলমান ভাবি, এর চেয়ে অজ্ঞতার মূর্খতার কি হতে পারে? সুপ্রিয় ভাই এবং বোন, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারপর মনে মনে ভাবে সব ধর্মই সঠিক, যেটা করছে সব সঠিক, এটা মহানুভবতা, এটা আপনার এই মহানুভবতা নয়, আপনার এই মহানুভবতার দাবি নিয়ে মক্কার মুশরিকরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়েছিল, আল্লাহকে মানতে হবে এটা আপনিও বলছেন আমরাও বলছি, আল্লাহকে মানতে হবে এ বিষয়ে দ্বিমত নাই, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন এই জায়গাতে দ্বিমত, লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাতে মুশরিকরা দ্বিমত করেছে, কিন্তু আল্লাহ একজন আছেন, আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী, আল্লাহ রিস্ক দাতা, আল্লাহ জীবন দাতা, আল্লাহ মরণ দাতা, এ বিষয়ে কারো কোন দ্বিমত ছিল না মক্কার মুশরিকদের, এটা তারাও মানত। সুতরাং পবিত্র করণে প্রচুর আয়াত আছে এই প্রসঙ্গে, সুরাতুল মুমিনুন 23 নম্বর সুরার 84 থেকে 89 নম্বর আয়াত, সুরান কাবুত 39 নম্বর সুরার 61 থেকে 63 নম্বর আয়াত, সুরা জুমার 39 নম্বর সুরার 38 নম্বর আয়াত, সুরা লোকমান বিভিন্ন সুরাতে এই ধরনের অনেক আয়াত আছে। সুপ্রিয় ভাই বলবন, মুশরিকরা তারা ব্যর্থহীন ভাবে স্বীকার করত রিজিক দাতা, জীবন দাতা, মৃত্যু দাতা, সার্বভৌম ক্ষমতার অধিকারী, একমাত্র আশ্রয় দাতা যার উপরে কোন আশ্রয় দাতা নেই তিনি হলেন মহান আল্লাহ তাআলা। তারপরেও অনেকে ইসলাম কবুল করেনি কেন, লা ইলাহা ইল্লাল্লাহ তারা বলেনি কেন? বাপদাদার ধর্ম, বাপদাদার ধর্ম, আমরা দেখেছি বাপদাদা এই কাজ করে এসেছে, যদি আজকে ইসলামকে বাস্তব জেনেও যদি ইসলাম গ্রহণ করে নেই তাহলে বলবে বাপদাদার ধর্মকে ছেড়েছিল, প্রবৃত্তির অনুসরণ করো তো ইসলাম গ্রহণ করেনি, প্রবৃত্তির দাসত্ব করো তো তারা ইসলাম গ্রহণ করেনি। বাপদাদার জিনিসকে আমরা অনেকেই ছেড়েছি, যে মুসলমানরাও ছেড়েছি, অমুসলমানরাও ছেড়েছি, আজকে পণ ছাড়া বিয়ে যেন মুশকিল হয়ে গিয়েছে, কিন্তু এখানে যারা দাদাতুল্য লোক বসে আছেন, নানাতুল্য লোক যারা বসে আছেন, যে মানে আমার বাপতুল্য লোক যারা বসে আছেন, আমার চাচাতুল্য লোক যারা বসে আছেন, তারা কিন্তু সব বিনা পিয়ে বিনা পয়ে বিনা পণে বিবাহ করেছিলেন, কি বলছেন? বিনা পণে, তখন পণ নামক ব্যাধি ছিল না। আর আমাদের সন্তান সন্ততির যখন আমরা বিয়ে দিচ্ছি, যে বাপগুলো বিয়ে করলাম বিনা পণে, যে বাপগুলো বিয়ে করলাম বিনা পণে, মেয়েকে দিয়ে মেয়েকে মোহর দিয়ে টাকা দিয়ে সম্পদ দিয়ে বিয়ে করে এলাম,
আমার বাপদাদারা, তারা মেয়েদেরকে সম্পদ দিয়ে বিয়ে করে নিয়ে এলেন, হকের ওপরে ছিলেন, শরীয়তের ওপরে ছিলেন, যখন পদস্খলন ঘটছে, শয়তানের পথে ধাবিত হচ্ছে, তখন আজকে আমার বাপ চাচা, এটা উদাহরণ দিচ্ছি, আমার বাপ চাচা তারা বেঁচে থাকা সত্ত্বেও তারা তখন বলে না এ কথা, আর এই ছেলেরাও বলে না যে আমরা পণ নেব না, আমার বাপদাদারা লাই নেই। শয়তানের কাজে, শয়তানের পিছনে, শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের পথে যখন, শয়তানের পথের যখন কেউ পথিক হয়, বাপদাদার দোহাই দেয় না। কিন্তু কোরআন এবং সুন্নার দিকে আসার ক্ষেত্রে ও যখন শয়তানের পথে আগে থেকেই আছে, কোরআন এবং সুন্নার দিকে আসার ক্ষেত্রে আপনার অপসংস্কৃতি, কুসংস্কার, শিরক এবং বেদাত, অন্যায়, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা থেকে ফিরে আসার জন্য তখন বাপদাদার দোহাই দেন। এটা এই মানুষের আসলে মানসিকতার পরিবর্তন, তাদের বিবেকের রুচির পরিবর্তন। সুপ্রিয় ভাই বোন, এই জন্য এই রুচি এবং বিবেক মানসিকতাকে পরিবর্তন করতে পারে এই ধর্মীয় শিক্ষা, সুশিক্ষা। এই জন্য ছেলে মেয়েদেরকে শুধু শিক্ষা দিলেই হবে না, আপনাকে ছেলে মেয়েকে সুশিক্ষা দিতে হবে। সুপ্রিয় ভাই বোন, যদি আমরা ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিতে পারি, তাহলে ইনশাল্লাহ এই ছেলে মেয়ে ভবিষ্যতে হবে ভারতের প্রকৃত নাগরিক, এই ছেলে মেয়েদের দ্বারাই ভারত সুরক্ষিত থাকবে। সুপ্রিয় ভাই বোন, এজন্য অমুসলিম ভাই যারা আছেন তাদের বলবো, একবার এই ইসলাম ধর্মটাকে অ্যাপ্লাই করে দেখুন। ইসলাম ধর্ম শুধু মুসলমানদের জন্য না, অমুসলিমদের জন্য। আর প্রশাসনকে বলবো যে মুখে যাই বলুন না কেন, অন্তত ইসলাম যদি গ্রহণ যদি নাও করেন, ইসলাম আপনাদের ধর্ম, আমি বলবো ইসলাম আপনাদের জন্য, আপনাদের আমি হিতাকাঙ্ক্ষী, আপনাদের আমি ভালোবাসি, এই দৃষ্টিকোণ থেকে বলবো। মৃত্যুর পরে যেহেতু আরো একটা জীবন আছে, সেই অনন্ত জীবনের জন্য ক্ষণ স্থায়ী মনো মানসিকতাকে প্রাধান্য দেবেন না। এজন্য আপনার প্রবৃত্তিকে বিসর্জন দিয়ে বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা, সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করো তো, পঠন কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এই ইসলামী শিক্ষার আপনার বিস্তার ঘটান। আপনার সৌদি আরবে ইসলামী শাসন আছে, আপনার বলে সেখানে চুরি ডাকাতি ছিনতাই আপনি সাধারণত পাবেন না, আপনার মানুষকে হত্যা করছে মানুষ এমন আপনি পাবেন না, নারীকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হচ্ছে, নারীকে ধর্ষণ করে খুন করা হচ্ছে আপনি সৌদি আরবে পাবেন না, আবার বাংলাদেশেই পাবেন, পাকিস্তানেই পাবেন। তার কারণ সেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হতে পারে, কিন্তু সেখানে ইসলামী শাসন ক্ষমতা নাই, ইসলামী শাসন ক্ষমতা নাই। এজন্য আমি প্রশাসনকে বলতে চাই, যদি বাস্তবিকই আপনারা যদি নারী নিরাপত্তা দিতে চান, বাস্তবিকই যদি আপনারা নেই এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, তাহলে আসুন এই ইসলামী শাসনকে আমরা মেনে নিই। সুপ্রিয় ভাই এবং বোন, এই কালিমায়ে শাহাদাত মক্কার মুশরিকরা কেউ কেউ এটা পাঠ করেনি, কেন জানেন? তারা বুঝেছিল যখনই আমি কালিমায়ে শাহাদাত পড়ে নিব, তখন তো জেনে শুনে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, ছিনতাই করা যাবে না, পরের ধন সম্পদ আত্মসাৎ করা যাবে না, গালি দেওয়া যাবে না, অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না, কাউকে কটূক্তি করা যাবে না, কাউকে উপহাস করা যাবে না, কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে না, ছোটদের স্নেহ করতে হবে, বড়দের শ্রদ্ধা করতে হবে, নেই এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে আল্লাহর জন্য দণ্ডায়মান হতে হবে এবং আল্লাহর জন্য সাক্ষী দিতে হবে, এবং এই সাক্ষী দিতে গিয়ে যদি নিজের বিরুদ্ধে যদি সাক্ষী হয় তবুও দিতে হবে, পিতামাতার বিরুদ্ধে যদি সাক্ষী দিতে হয় তবুও হক কথা বলতে হবে, এ নিয়ে বে নিয়ে আপনার উল্টা পাল্টা কোনো কিছু বলা যাবে না। যে দুর্ব্যবহার করে তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্ব্যবহারের কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলমান কাতা ওয়াহসিন ইলা মান আসা ইলাইক ওয়া কুল হাক্ক ওয়ালা আলা নাফসিক, সিলসিলাতুল হাদিস সহিহ হাদিস নম্বর 1911, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক, তার সাথে তুমি সম্পর্ক প্রতিষ্ঠিত করো, আর যে তোমার সাথে দুর্ব্যবহার করে তার সাথে তুমি সদাচরণ করো, আর সত্য কথা বলো, এই সত্য কথা যদি তোমার নিজেদের বিরুদ্ধে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কার মুশরিক কাফের যারা অনবরত যুদ্ধে রত ছিল, একে অপরের একে অপরকে খুন করতে দ্বিধাবোধ করত না, নারীদের জীবন্ত প্রতিহত করত, সেই সমাজের লোকগুলো, সেই সমাজের মানুষগুলো এমনই উন্নতার চরম শিখরে পৌঁছেছিল। সুপ্রিয় ভাই এবং বোন, এমনই উন্নতির চরম শিখরে পৌঁছেছিল যে তারা অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত ছিল, অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা তো দূরের কথা, অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা তো দূরের কথা,
নিজের থেকে অন্যকে বেশি প্রাধান্য দিত, আপনার সেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। তাই নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে 23 বছর জীবনে সুপ্রিয় ভাই বোন মাত্র কয়েকটা ঘটনা ঘটেছিল, আরো মাত্র কয়েকটি ঘটনা। কথা মনোযোগ দিয়ে শুনুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মন মানসিকতা তৈরি করেছিলেন পবিত্র কোরআন এবং সুন্নার মাধ্যমে। এমন ভাবে তাদের মন মানসিকতা তৈরি করেছিলেন, কেউ অপরাধ করে না, কেউ অপরাধ করে না। দু চারটা যে ঘটনা ঘটেছিল, দু চার দশটা যে ঘটনা ঘটেছিল সুপ্রিয় ভাই এবং বোন, আপনার চুরি থেকে নিয়ে আপনার জেনা ধর্ষণ যে কয়েকটা ঘটনা ঘটেছিল, আপনার একক ভাবে যদি এক একটা ঘটনা দেখা হয় তাহলে দুইয়ের সংখ্যাতে যাবে না 23 বছর নবুয়তি জীবনীতে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর নবুয়তি জীবনীতে। আর তারপরেও কিভাবে হয়েছে জানেন? অপরাধ হয়ে গিয়েছে, কোন মানুষ দেখে নাই, কোন মানুষ দেখে নাই, সেটা তিনি গোপন করতেই পারতেন সুপ্রিয় ভাই এবং বোন। অপরাধ হয়ে গেছে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে, অপরাধ হয়ে গেছে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে একাধিকবার তিনি বলছেন, আমার দ্বারা অপরাধ সংগঠিত হয়ে গেছে, আমাকে পবিত্র করুন, আমাকে মুক্তি করে দিন। তিনি জানেন আমি যে অপরাধটা করেছি এই অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুপ্রিয় ভাই এবং বোন, তারপরেও নিজেকে সমর্পণ করে দিচ্ছেন, অনন্ত জীবনের জন্য আমি শাস্তি ভোগ করতে পারবো না, তার থেকে এই পার্থিব জগতে শাস্তি ভোগ করে নেব, আমি শাস্তি থেকে মুক্ত হয়ে যাবো। সুপ্রিয় ভাই এবং বোন, তিনি ভাই এবং বোন, আপনারা অবগত আছেন সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস বলতে হাদিস আছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি শুধু আপনাদের বলতে চাই যে অপরাধ ঘটেনি সাধারণত, আজকে 3 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কেউ অপরাধ স্বীকারই করে না। আর জি কর ঘটনায় ধর্ষণ করে হত্যা করে দেওয়া হয়েছে, এটা প্রমাণিত, এটা প্রমাণিত ডাক্তারি রিপোর্টে, কিন্তু তা ফরেন্সিক রিপোর্ট দ্বারা এটা প্রমাণিত, কিন্তু তারপরেও এখনো অপরাধী স্বীকার করে না যে আমি অপরাধ করেছি। আপনারা এই যে অপরাধ, এই অপরাধ তখনই স্বীকার করতে বাধ্য হবেন যে পুলিশ প্রশাসনের প্রয়োজন হবে না সেরকম, সুপ্রিয় ভাই বঙ্গন, যখন মানুষের মন মানসিকতা তৈরি হবে। আর এই মন মানসিকতা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না, এই মন মানসিকতা পাবেন আপনারা এই মাদ্রাসা, এই সব মাদ্রাসাতে ধর্মীয় শিক্ষা যেখানে হয়, দ্বীনী শিক্ষা যেখানে হয়, সুপ্রিয় ভাই বঙ্গন, আপনার শান্তি প্রকৃত রয়েছে এই দ্বীনী শিক্ষার মাধ্যম দিয়ে। দ্বীনী শিক্ষার মাধ্যম দিয়ে প্রকৃত মানুষ তৈরি হয়, দ্বীনী শিক্ষার মাধ্যম দিয়ে প্রকৃত মানুষ তৈরি হয়। সুপ্রিয় ভাই বঙ্গন, এই জন্য এই দ্বীনী শিক্ষাকে আপনার অবহেলা করবেন না, বরং এই দ্বীনী শিক্ষার প্রতি নিজেদেরকে নিয়ে আসুন, মনোনিবেশ করুন। প্রত্যেকেই ইসলামের মৌলিক শিক্ষা অর্জন করার জন্য আজ থেকে দৃঢ় বিশ্বাসী হয়ে যান, নিয়াত করে ফেলুন যে আমি আপনার আমার ছেলে মেয়েকে, আমি আমার নাতি নাতনিকে, আমি আমার পতি পত্নীকে যারা আছে তাদেরকে শিখাবো। বড় হয়ে গেছেন, সাধ্যমতো আপনারা মসজিদে এমন আলেমের কাছে আপনারা শিখুন। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা বর্ণ জ্ঞান সাক্ষরতা দূরীকরণ নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্য উদ্দেশ্যে স্বাক্ষর হওয়ার জন্য, সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা টিভির পর্দায়ও 60-70 বছর হয়ে যাওয়ার পরে ওয়া আ পড়তে পারি, কিন্তু আমরা আলিফ বা তা সা পড়তে পারি না। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্য আপনাদেরকে বলতে চাই সুপ্রিয় ভাই এবং বোন, যে অবশ্যই আপনারা এই শিক্ষার প্রতি মনোনিবেশ করুন, এই শিক্ষার প্রতি অনুরাগী হন, এই দিনই শিক্ষাকে জানার প্রচেষ্টা করুন এবং আলেমদেরকে ভালোবাসুন, আলেমদের সংস্পর্শে আপনারা উঠুন, আলেমের সংস্পর্শে আপনারা বসুন। ইনশাআল্লাহ দেখবেন যে এই পৃথিবীতে আবার শান্তির ধারা প্রবাহিত হবে। আর যদি আমরা এই দিনই শিক্ষাকে উপেক্ষা করে চলি তাহলে আমাদের সমাজে অশান্তি এবং কুসংস্কারে ভরে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, পরিশেষে আমি আপনাদেরকে এই কথা বলবো, বিশেষ করে আলেম ওলামা যারা আছেন সার্বিকভাবে আমরা আপনাদের বলতে চাই, এবং আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম প্রচেষ্টাও করছেন, এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় ভাই বলবন, আমি তো সদা সর্বদাই বলে, কেউ কেউ বলে ফাইজি সাহেব আপনাকে মাদ্রাসায় ডাকে কেন, আপনি তো মাদ্রাসার বিরুদ্ধে বলেন, আমি তো মাদ্রাসার বিরুদ্ধে নয়। আরে ইসলাম যদি ঠিক আছে এই মাদ্রাসার জন্য আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন সংগঠনের কারণে মাদ্রাসা টিকে না, এটা খুব ভালোভাবে জানবেন। আনোয়ার ফাইজি যদি তৈরি হয়েছে এই মাদ্রাসাতেই হয়েছে, আব্দুল্লাহ সালাফি যদি তৈরি হয়েছে মাদ্রাসায় হয়েছে, সৌদ যদি হয়েছে এই মাদ্রাসায়, আল্লামা ইবনে বাজ আল্লামা নাসিরউদ্দিন আলবানী যদি হয়েছে, শেখ ইবনে উসাইমিন যদি হয়েছে এই মাদ্রাসায় হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, এই দ্বীনি শিক্ষা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি বা কোন সংগঠনের মাধ্যম দিয়ে আলেম নয়,
সংগঠন তো বহুদিন থেকে আছে, আমাদের জন্মের আগে থেকে আছে সংগঠন, এখন পর্যন্ত এই সংগঠনের মাধ্যম দিয়ে মাদ্রাসার শিক্ষা ছাড়া একটা আলেম তৈরি হয়েছে। ব্রাদারকে বলা হচ্ছে, ব্রাদারদের বলা হচ্ছে যে তারা হাদিসের এবারত পড়তে পারবে না, তো সংগঠনের কর্মীরা কি আপনার হাদিসের এবারত পড়তে পারবে নাকি? যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের তো এই জন্য মাদ্রাসার গুরুত্ব অপরিসীম। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে সাথে সাথে আমি এ কথাও বলতে চাই যে মাদ্রাসার কমিটি এবং শিক্ষক যারা আছেন, আপনারা ইসলামকে বাস্তবায়নের জন্য লোকজন কেটি বলছে এটা নয়, পুরো পবিত্র কোরআন এবং সুন্নাকে বাস্তবায়িত করার জন্য। আর আমি মনে করি যে জনগণ মনে করে আমাদেরকে শরীয়ত অনুযায়ী পরিচালিত করছে, এজন্য আমরা মাদ্রাসার কর্মকর্তা এবং বিশেষ করে মাদ্রাসার আলেম ওলামা কমিটি কর্তৃপক্ষ যদি মাদ্রাসার আলেমদের পরামর্শে যদি সমাজ সংশোধনের কাজে যদি নেমে পড়েন, তাহলে ইনশাল্লাহ ব্যাপক কাজ হবে, ব্যাপক কাজ হবে। তার কারণ জনগণ জানেন, ভুল শিক্ষা দিলেও জনগণ মনে করেন যে সঠিক শিক্ষা দিচ্ছেন, তো ভুল নয়, আমাদের সঠিক শিক্ষা দিতে হবে। আর সঠিক যদি শিক্ষা দিই ইনশাআল্লাহ যে মুসলিম জাতি আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সুপ্রিয় ভাই এবং বোন, জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিষয়ের বর্ণনা করলেন, তারপরে বললেন যে এটা সেই সময়ের কথা যখন জ্ঞান উঠে যাবে, দ্বীনি ইলম উঠে যাবে। তো জিয়াদ বিন লাবিদ তিনি বলছেন, আল্লাহ রাসূল কিভাবে জ্ঞান উঠে যাবে? কোরআন আমরা পড়ছি, আমাদের সন্তান সন্ততিদের পড়াচ্ছি, তারা আবার তাদের ছেলে মেয়েদের পড়াবে, সন্তান সন্ততিদের পড়াবে, ইয়ে ধারা কিয়ামত পর্যন্ত তো চলতেই থাকবে। যে চলছে দেখছেন না, একটা মাদ্রাসা ছিল, দুটো মাদ্রাসা হলো, তিনটা মাদ্রাসা হলো, মাদ্রাসা বৃদ্ধি হতে আছে, হাফেজ আগে একটা ছিল, এখন দুটো হয়েছে, পাঁচটা হয়েছে, দশটা হয়েছে, প্রচুর আপনার তাহলে আলেমের মতো হতেই আছে, পড়তেই আছে, সবকিছু আছে। জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে বলছেন, যখন বুঝে জ্ঞান উঠে যাবে, আল্লাহ রসুল সাল্লাম যখন বলছেন জ্ঞান উঠে যাবে, এটা সেই সময়ের কথা, যখন জ্ঞান উঠে যাবে অর্থাৎ কিয়ামতের পূর্বের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তো সাহাবী জিয়াদ বলছেন যে আল্লাহ রাসূল জ্ঞান উঠে যাবে কিভাবে? আর তো জ্ঞান বৃদ্ধি পাবে, প্রসার লাভ করবে, বিস্তারিত হবে, অনেক মানুষ এটা শিখে ফেলবে, তো জ্ঞান কিভাবে উঠে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো ভেবেছিলাম তুমি একজন বুদ্ধিজীবী, তোমার মা তোমার জন্য বিলাপ করবে। আওয়া লাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল লা ইয়ামালুনা বিশাইইন মিম্মা ফীহিমা। ইহুদি ও খ্রিস্টান কি তাওরাত ও ইনজিল পড়ে না? কিন্তু তাওরাত এবং ইনজিলে যা আছে সেই অনুযায়ী তারা জীবন যাপন করে না। তাওরাত ইনজিল তো পড়ে, কিন্তু তাওরাত এবং ইনজিল অনুযায়ী ওরা জীবন যাপন করে না। মুসনাদ আহমদ হাদিস নম্বর 17919, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4048, এবারত লাফজ আপনার সহিহ মুসলিম এই সুনানে ইবনে মাজাহ 4048 নম্বর হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা কোরআন পড়ছি, সুন্নাহ পড়ছি, চেষ্টা করছি বাস্তবায়নের করার। আমরা যদি পুরোপুরি এই কোরআন এবং সুন্নাহকে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে আমরা যদি বাস্তবায়নের করার সার্বিক যদি প্রচেষ্টা করি, আমার দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ মুসলমানদের শাসন ক্ষমতা দেবেন, শাসন ক্ষমতা দেবেন। ইসলামের বাস্তবায়ন না করে যারা শাসন ক্ষমতা, শাসন ক্ষমতা বলে চিৎকার করছেন, তারা পবিত্র কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করছেন। ওভাবে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়নি, আর ওভাবে ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের বলতে চাই যে এই পবিত্র কোরআন এবং সুন্নাহ আপনারা শিখুন, জানুন এবং তা সমাজে বাস্তবায়িত করার জন্য সার্বিক প্রচেষ্টা করুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, শেষ হাদিস বলে আমি আমার বক্তব্য বিরতি করে দিচ্ছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, সাউমান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, কথা মনে করে শুনুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, খাদ্য গ্রহণকারীরা পাত্রের চতুর্দিকে যেমন একত্র হয়, বি জাতিরা বি ধর্মীরা তোমাদের বিরুদ্ধে, হে মুসলিম তোমাদের বিরুদ্ধে তারা সবাই একত্রিত হবে। তখন প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সেই সময় কি মুসলমানদের সংখ্যা কমে যাবে? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তখন মুসলমান হবে অনেক, তখন মুসলমান হবে অনেক। কাআন্নাকুম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন তোমাদের সংখ্যা হবে অনেক, কাআন্নাকুম গুসাবুন কা গুসাল ইসরাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে প্লাবনের পানিতে ভেসে যাওয়া আবর্জনার মতো, লবণের পানিতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের অন্তর থেকে, তোমাদের পক্ষ থেকে ভয়কে দূর করে দেবেন, আতঙ্ক দূর করে দেবেন,
এবং তোমাদের অন্তরে ওহান ভরে দেবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওহান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মায়া মমতা এবং মৃত্যুকে অপছন্দ করা। কারাহিয়াতুল মওত, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মওত, পৃথিবীর মায়া মমতা, পৃথিবীর মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা। সুনান আবু দাউদ হাদিস নম্বর 4297 আর মুসলিম আহমদ হাদিস নম্বর 22397 এই 22397 মুসলিম আহমদ এখানে আছে হুব্বুল হায়াত ওয়া কারাহিয়াতুল মওত, জীবনের মায়া মমতা এবং মৃত্যুকে অপছন্দ করা। উভয়ের তাৎপর্য কি? যে জীবনের মায়া মমতা, পৃথিবীর মায়া মমতা, ধন সম্পদের মায়া মমতা এবং মৃত্যুকে অপছন্দ করা। আজকে আমাদের সকলের এই অবস্থা, মরতে আমরা চাই না, পৃথিবীর মায়া মমতা, সুপ্রিয় ভাই এবং বোন, এমনকি মৃত্যু শয্যায় যখন আমরা শায়িত তখনও আমরা বলি ছেলের ভবিষ্যৎ, আপনার ব্যবসা বাণিজ্য আপনার সবকিছু বুঝিয়ে দিই, ব্যবসা বাণিজ্যের হিসেব দিকে সবকিছু বুঝিয়ে দিই যাতে ও ভালোভাবে থাকে। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যেহেতু দুনিয়াদার, আমরা যেহেতু দুনিয়া পাগল, এজন্য দুনিয়া মৃত্যুর শয্যায় শায়িত অবস্থা তো ওই দুনিয়া আমাদের হৃদয় থেকে যায় না, জবান থেকে সেই সময় সেটাই বের হয়। সুপ্রিয় ভাই এবং বোন, পবিত্র কোরআন অধ্যয়ন করুন। সূরা বাকারা, ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তারা তাদের সন্তানদের কি ওয়াসিয়ত করেছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর শয্যায় শায়িত ছেলেদেরকে ডাক দিয়ে বলছেন আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? সহিহ বুখারী হাদিস নম্বর 4700 অধ্যয়ন করুন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, দুধ পান করানো হচ্ছে পেট দিয়ে গড়িয়ে পড়ছে, খেজুরের শরবত পান করানো হচ্ছে আপনার পেট দিয়ে গড়িয়ে পড়ছে, সবাই ধরে নিয়েছেন আর উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দিন বাঁচবেন না, মারা যাবেন। সেই মুহূর্তে একজন যুবক প্রশংসা করছেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর, প্রশংসা করছেন যে আপনি খুব ভালো কাজ করেছেন, জীবনে অনেক ভালো কাজ করেছেন। প্রশংসা করে যখন যাচ্ছেন তখন আপনার টাকনু, যে আপনার কাপড়টা আপনার টাকনুর নিচে আপনার মাটিতে আপনার ধুলো ঝাড়তে ঝাড়তে আপনার যাচ্ছে, উমার রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থায় মৃত্যুর শয্যায় শায়িত থাকা অবস্থায় বলছেন যে ওই ভাতিজাকে ডাকো, যে ছোটদেরকে ভাতিজা বলে সম্বোধন করতেন ওকে ডাকো। এলেন, তারপর বলছে ইরফা সাওবাক, তোমার কাপড়টা উপরে উঠাও, তোমার কাপড়টা উঠাও। আমার ছেলেরা আজ তাখনুর নিচে কাপড় পরে, মেয়েরা তাখনুর ওপরে কাপড় পরে, শরীয়ত বিরোধী আমার আপনার সন্তান সন্ততি হাজার হাজার কাজ করে চলেছে, তারপরও সেই বিষয়ে আমাদের কোনো ভ্রূক্ষেপ নাই, গুরুত্ব নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমাদের আমরা সংখ্যায় বেড়ে চলেছি গরু ছাগলের মতো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন প্লাবনের স্রোতের মতো হবে এদের অবস্থা, আজকে আমরা নামে মাত্র মুসলমান হয়েছি, এর জন্য পৃথিবীতে মুসলিম জাতি মার খাচ্ছে, এটা হচ্ছে অন্যতম কারণ। সুপ্রিয় ভাই এবং বোন, যদি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই আর বাস্তবেই যদি আপনারা আখেরাতে মুক্তি পেতে চান, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে আমি বলবো একবার গা ঝাড়া দিয়ে উঠুন, আপনার জীবনটাকে পরিবর্তন করুন, মানসিক চিন্তা ভাবনা পরিবর্তন করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র করেন, সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। সুপ্রিয় ভাই বলবেন, এসব মাদ্রাসা সরকারের টাকায় চলে না, এসব মাদ্রাসা আপনাদের দানে, আপনাদের টাকায়, আমাদের দানে, আমাদের টাকায় চলে। এজন্য সার্বিকভাবে আমি সকলকে বলতে চাই, সুপ্রিয় ভাই বলবেন, সে সংগঠনের কোন কর্মী হন, সংগঠনের ব্যক্তিবৃন্দ হন, অন্যান্য লোক হন, সুপ্রিয় ভাই বলবেন, এমনকি অমুসলিম ভাইদেরও বলবো, যদি আপনারা যদি শান্তি যদি পেতে চান, আপনারা যদি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আপনারা যদি মা বোনদের ইজ্জত এবং সম্ভ্রম যদি রক্ষা করতে চান, তাহলে এই মাদ্রাসায় টাকা দান করবেন। টাকা দান করবেন কেন? এই মাদ্রাসা থেকেই প্রকৃত মানুষ তৈরি হয়, এই মাদ্রাসা থেকেই সুশিক্ষিত ছেলে তৈরি হয়, এই মাদ্রাসা থেকেই আপনার নেই হিসাব প্রতিষ্ঠাকারী আপনার আলেম তৈরি হয়। এজন্য এই মাদ্রাসায় আপনাদের টাকা দিতে হবে, এই মাদ্রাসায় শিক্ষা অর্জন করুন। অবশ্যই ভাইরা আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র করুন, সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।